চন্ডিকা হাথুরে সিং এর প্রিয় ভাজন সৌম্য সরকার, কিন্তু সুযোগের পর সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন টাইগার ওপেনার। অ্যাটাকিং ক্রিকেটার হয়েও সুযোগ মেলে টেস্টে, তিন ফরম্যাটের ছন্দ মেলাতে না পেরে পথ হারাচ্ছেন। দীর্ঘদিন রান খরায় থাকায় হচ্ছে সমালোচনা, কোচের ফেভারিট হয়েও তাই সৌম্যের ক্যারিয়ার এখন হুমকির মুখে। জুনায়েদ সিদ্দিকীর কথা মনে আছে, 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 71 রানের ইনিংস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব, কিংবা রকিবুল হাসান, 2007 থেকে 2011 পর্যন্ত টাইগার স্কোয়াডের নিয়মিত মুখ ছিলেন দুজনই। ট্যালেন্ট নিয়ে প্রশ্ন ছিল না, টানা ব্যর্থতার পরও বারবার দলে সুযোগ পেয়েছিলেন। ক্রিকেট পাড়ায় তখন বেশ গুঞ্জন ছিল, তখনকার কোচ জেমিসিডনসের বাড়তি পছন্দেই নাকি এমনটা হতো। ব্যাট প্যাচের পরও বারবার সুযোগ, পারফর্ম করতে ব্যর্থ দুজনই এখন জাতীয় দলে বাতিলের খাতায়। সময়ের ধারাবাহিকতায় 22 গজে বদলেছে টাইগাররা, তবে বদলায়নি কোচের বিশেষ পছন্দের ক্রিকেটারদের দলে সুযোগ। কোচ চন্ডিকা হাথুরা সিংহা আলাদা করেই পছন্দ করেন সৌম্য সরকারকে, এ কথা সবার জানা। তবে টানা ব্যর্থ সৌম্য তার ক্যারিয়ারকেই করেছেন প্রশ্নবিদ্ধ। ভালো প্লেয়ার হলে যদি কোনো কারণে সে খারাপ করে তখন তাকে আমরা একবারে সাইডে করে দিই, বাট এটা পুরো জিনিসটা আমি মনে করি প্লেয়ারের উপরে। প্লেয়ারকে বুঝতে হবে যে তার উপরে কনফিডেন্স আছে দেখে চান্সেস আছে আমাকে ভালো করতে হবে, এখন সে যদি না করে তখন আমাকে অন্য অপশন চিন্তা করতে হবে। অ্যাটাকিং ক্রিকেট ইম্প্রোভাইজেশন শট, সৌম্যের ব্যাটিং ক্যারিশমায় বেশ কবারই জয় পেয়েছে বাংলাদেশ, তাই এমন ট্যালেন্ট হারিয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতিটা দেশের ক্রিকেটেই হবে মানছেন সংশ্লিষ্টরা। সৌম্যকে কিন্তু আমরা কেউ পিক করে নাই, সৌম্যকে হাথুরা সিং পিক করেছে, এবং যখনই সে কোচের প্রিয় এটা যখন মিডিয়ার মাধ্যমে জানাজানি হলো, তখন হলো কি বাকি সবাই সৌম্যর বিরুদ্ধে চলে গেল, পুরো দেশে ক্রিকেট ফেডারেটি সবাই চলে গেল বিরুদ্ধে, তার ফলে সৌম্যর প্রতিটা ইনিংসে কিন্তু এক ধরনের চাপ নিয়ে সৌম্যকে খেলতে হলো। গেল কয়েক বছরে সোহাগ গাজী আবুল হাসান রাজুরা রেকর্ড গড়েই ওয়ার্ল্ড ক্রিকেটে এসেছিলেন, ফর্ম হারিয়ে টাইগার ক্রিকেটের এখন তারা দীর্ঘশ্বাস। পেরিস্কোপে বিশ্বকে তাক লাগানো সৌম্যও কি এমনভাবে হারিয়ে যাবেন? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।